হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং মেড ইজি। আজকে একটা প্রশ্ন করব, ফাঁকিবাজি কারে কয় বলুন তো? ফাঁকিবাজি এরেই কয়। আজকে যে রান্নাটা আমি করব, টোটাল ফাঁকিবাজি। দেখুন দেখতে কীরম লাগছে বলুন তো, লোভনীয় না? বন্ধুরা শুনলে অবাক হয়ে যাবেন এটা কীভাবে রান্না করা হয়েছে। জাস্ট আপনার বাড়িতে যে যা জিনিস আছে তাই দিয়ে আপনি করতে পারবেন। চিকেন একটু লাগবে, একটু দই লাগবে, আর একটু গোলমরিচ লাগবে, এই কটা বেসিক জিনিস লাগবে, নুন তো লাগবেই, আর বাকি সব কিছু অপশনাল। আর একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট লাগবে, ম্যাজিক ইনগ্রিডিয়েন্টও দ্যাট টু অপশনাল, যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবল সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা করা যেতে পারে। সো ডাইরেক্টলি এবার একটু চলে যাই প্রসেসে আর ইনগ্রিডিয়েন্টসে। হার্ডলি দের আর এনি ইনগ্রিডিয়েন্টস দো। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই আর গোলমরিচ দিয়ে, ব্ল্যাক পেপার। আর এটা 30 মিনিটের মতন আমি করেছি, দ্যাট টু অপশনাল, আপনারা 30 মিনিট করতে পারেন, 2 ঘন্টা করতে পারেন, বাট প্রপোর্শনটা মনে রাখবেন, 500 গ্রাম চিকেনে 250 গ্রাম দই আমি দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, ডাইরেক্ট তেল দিয়ে দিলাম। যেহেতু ফাঁকিবাজির রান্না, আমি কোনো ফাইন টিউনিংয়ে যাচ্ছি না আজকে। ডাইরেক্ট তেল দিয়ে দিলাম, 1.5 চামচের মতন তেল দিলাম, 1.5 টেবিল স্পুনফুলের মতন। তারপর ম্যারিনেট করা চিকেনটা ডাইরেক্ট দিয়ে দিলাম, আর কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট এটা দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ ডুমো করে কেটে দিয়ে দিলাম, কাটাটাও একদম রভাবে কাটা। কয়েকটা রসুনের কুচি দিয়ে দিলাম, 3-4 কোয়া রসুনের কুচি দিলাম, কুচিও না একটু মোটা করে কাটা। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরাচিরি করার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যতটা আপনারা পছন্দ ততটা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে এটাকে ভুলে যান, সিম্পলি ভুলে যান। মিনিট দশেক পরে খুললাম, খুলে দেখছি বেশ টুকবুক করে ফুটছে এটা। এরপরে কী করবো, কয়েকটা ক্যাপসিকাম আছে আমার ঘরে দিয়ে দিলাম, আপনারা কড়াইশুঁটি দিতে পারেন, ডুমো করে কেটে গাজর দিতে পারেন, পেঁপে দিতে পারেন, যা হোক কিছু। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া, আবার 5 মিনিট পর এটাকে আমি খুলবো। খুলে হ্যাঁ, এবার চিকেন থেকে রিলিজড হওয়া জলটা মোটামুটি সোকড হয়ে গেছে। এইবার নাও কামস দ্য ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট, নুন তো দিলাম, হ্যাঁ এবার এনার্জি বুস্টার নুনটা তো দিতে হলো, অ্যাকর্ডিং টু আপনাদের টেস্ট আপনারা নুন দিয়ে দেবেন। দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখুন। লেট আস গো টু মাই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস। আমার কাছে রয়েছে 1 প্যাকেট সাম্বার মশালা, আর 1 প্যাকেট রয়েছে ছোলে মশালা, অ্যান্ড আর একটা রয়েছে পাওভাজি মশালা। তো আপনাদের বাড়িতে তড়কা মশালা থাকতে পারে, রাজমা মশালা থাকতে পারে, এনি মশালা যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল সেটাই আপনারা চয়েস করে নেবেন। আপনাদের ইচ্ছে মতন সাম্বারও নিতে পারেন, যা ইচ্ছে। তবে আজ আমার ইচ্ছে করছে পাওভাজি মশালা। ট্রাস্ট মি ফ্রেন্ডস, এনি মশালা অফ ইউর চয়েস, এক একদিন এক একটা দিয়ে করুন, চিকেন এক এক রকম খেতে হবে। এর মধ্যে আমি এবার চলে গেল আমার পাওভাজি মশালা ডিরেক্টলি, এটা আমি 2 টেবিল স্পুনের মতন দিলাম এটাও। দিয়ে এটাকে আমি এবার খুব ভালো করে নাড়াবো, কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি, একটু ধনে পাতা, অনেকের পছন্দ না হতে পারে, দিস ইজ অলসো এন্টায়ারলি অপশনাল ফ্রেন্ডস, এটা দিতে ইচ্ছে করলে দেবেন, না দিতে ইচ্ছে করলে দেবেন না, শুধু কসুরি মেথিও দিতে পারেন বা শুধু ধনে পাতাও দিতে পারেন, পার্সলে থাকলে বাড়িতে পার্সলেও দিতে পারেন ভালো করে। আর গুড মিক্স, হাফ আ কাপ অফ জল দিয়ে দিলাম এটাতে, আমি হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ইট উইল টেক হার্ডলি 1 মিনিট টু গেট আ বয়েল, ফুটতে এটা জাস্ট 1 মিনিটই টাইম লাগবে বন্ধুরা। দেখুন ফুটে গেছে অ্যান্ড রান্নাটা শেষ, ইয়েস রান্নাটা শেষ। এর থেকে ফাঁকিবাজির রান্না কি আর কিছু হয়, ইট ইজ রেডি টু ডিশ আউট। আচ্ছা আরেকটা জিনিস, আপনারা এটাকে গ্রেভি যদি না রাখতে চান তাহলে এটাকে পুরো যদি ড্রাই করে নিতে পারেন, অ্যাজ এ স্ন্যাক্স আইটেম এটাকে সার্ভ করতে পারবেন। এই সময় একটু সিজনিংটা চেক করে নেবেন, ইট ইজ রেডি টু ডিশ আউট। আমি আপনাদের ডিশ আউট করে দেখাচ্ছি। এর থেকে ইজি রান্না কিন্তু আর হয় না বন্ধুরা, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে এটা। আর আমি ইনসিস্ট করছি বাড়িতে অবশ্যই করে দেখবেন, তারিফ আপনার বাঁধা, ইটস গ্যারেন্টেড, ফিডব্যাকটা আমাকে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, ক্যাচ ইউ অল সুন এগেন, বাই। আর নতুন বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেলাম, একটু সাবস্ক্রাইব করুন আমাকে প্লিজ, যাতে আমার উৎসাহটা আরেকটু বাড়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।